দাম্পত্য জীবনের সমস্যা, বিয়ে না হওয়া, প্রেমে ব্যর্থতা, এমনকি কাউকে বশ করার তাবিজ সবই পাওয়া যায় কবিরাজ ওয়াজ করুনের কাছে। প্রায় 3 বছর ধরে এমন প্রতারণা করে আসছিল এ ভণ্ড কবিরাজ। মঙ্গলবার মুন্সিগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব 3। র‍্যাব কর্মকর্তারা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রতারণা করত ওয়াজ করুনি। তার দলে 20 থেকে 22 জন সদস্য আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট ছড়িয়ে দিত সদস্যরা এবং আগ্রহীদের কাছ থেকে ছলে বলে কৌশলে মোটা অঙ্কের টাকা ও স্বর্ণালঙ্কার হাতে নিত। গ্রেপ্তারের সময় ভণ্ড কবিরাজের কাছ থেকে সাপ, বিভিন্ন মন্ত্র লেখা কাগজ, তাবিজের খোসা, লাঠি, হরিণের চামড়া ও হাড়ের টুকরা জব্দ করা হয়। অতি অভিনব কায়দায় তাদের কাছ থেকে স্কুল পড়ুয়ার যে সমস্ত অল্পবয়সী মেয়েদের যে সমস্ত গোপন সমস্যার কথা বলে সেগুলি কবিরাজি চিকিৎসার মাধ্যমে এই সমস্ত সমস্যার সমাধান করা হবে এবং স্থায়ী সমাধানের জন্য তারা তাদের সে সমস্ত মেয়েদেরকে এবং মেয়েদের অভিভাবকদের প্রলুব্ধ করত